অবৈধ নিয়োগ বাতিল করতে হবে ও এলাকার জনসাধারণকে কাজ দিতে হবে। এই দাবি নিয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত বুঙ্গেরা গ্রামের বাসিন্দারা FCI গোডাউনে ঝুলালো তালা। জানা যায়, কোনো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়নি, অথচ অবৈধভাবে ভিতরে ভিতরে কর্মী নিয়োগ হয়েছে এই গোডাউনে। এমনকি এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ছেলেও নিয়োগ পেয়েছে সিকিউরিটি গার্ড হিসাবে। যাতে এই অবৈধ নিয়ম বাতিল করে স্বচ্ছতার সঙ্গে এলাকার বেকার যুবকদের নিয়োগ করা হয়, সেই দাবিতে গোডাউনে তালা ঝুলালো স্থানীয়রা। পুরুলিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে বৈধভাবেই তার ছেলে নিয়োগ হয়েছে এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে অস্বীকার করেন। আপনারা আজকে শস্য ভান্ডারে তালা দিলেন কেন? এখানে আমাদের অবৈধভাবে কর্মী নিয়োগ করা হয়েছে, তার জন্য অবৈধভাবে কর্মী নিয়োগ করা হয়েছে। আপনারা কি চাইছেন? এখানে যেমন সঠিকভাবে এবং মানে গ্রামের মানুষের যেমন কাজের ব্যবস্থা করা হয়, বাইরের বহিরাগত যেমন কাজের ব্যবস্থা না হয়। তো কর্তৃপক্ষকে আপনারা কি জানিয়েছিলেন আগে যে অবৈধ নিয়োগ চলছে, সেটা বাতিল করতে হবে? আমরা রিসেন্টলি জেনেছি যে অমুক মেম্বারের বেটা বা প্রধানের বেটা হঠাৎ নিযুক্ত হয়ে গেছে এখানে ভিতরে ভিতরে। এটা আমাদের আরেকটা বক্তব্য যে এখানে কোন ভ্যাকেন্সি বা কী কীভাবে এর বিজ্ঞপ্তি বেরিয়েছিল এই কাজের, তা আমরা কিন্তু জানতে পারি। তাহলে আপনাদের মূল দাবি অবৈধ নিয়োগটা সঠিক করতে হবে, তাইভাবে নিয়োগ পদ্ধতি যেমন হয় সেটাই আমাদের প্রধান দাবি। কি নাম আপনার? আমার প্রবীণ মিশ্র। কোথায় বাড়ি? বুঙ্গেরা গ্রাম।